বিগত কয়েক বছর ধরে আর্থিক দৈনতায় সংসারের অভাব অনটনে নিজের চিকিৎসা না করতে পেরে মারা গিয়েছেন প্রায় দুই শতাধিকের উপরে পার্শ্ব শিক্ষক শিক্ষিকা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যখন একাধিকবার তার সভায় দাঁড়িয়ে এবং সাংবাদিক সম্মেলনে দাঁড়িয়ে ঘোষণা করেছিলেন যে রাজ্যের পার্শ্ব শিক্ষকদের স্থায়ীকরণের বিষয়ে ভাবনা চিন্তা করবে সরকার দীর্ঘদিন ধরে রাজ্যের শিক্ষক শিক্ষিকারা স্থায়ীকরণ সহ অন্যান্য রাজ্যের ন্যায় সম্মানজনক বেতন বৃদ্ধির দাবিতে সরব হয়েছেন কিন্তু সমস্যার সুরাহা হয়নি এই রাজ্যের পার্শ্ব শিক্ষকরা প্রতিনিয়তই এক একজন কেউ ইটভাটার শ্রমিক কেউ সবজি বিক্রি করছেন কেউ লকডাউনে অন্য কাজ করতে বাধ্য হচ্ছেন তার কারণ প্রাথমিকে মাত্র আট হাজার নশো টাকায় একটি পরিবারের চারজন সদস্যের স্বাভাবিক জীবনযাপন কখনোই সম্ভব নয় প্রিয় দর্শক আপনারা এর আগে দেখেছেন মাননীয় মুখ্যমন্ত্রী তার এক ভিডিও বার্তায় বলেছেন যে রাজ্যে আট দশ হাজার টাকায় সংসার চলে না তিনি কেন্দ্র সরকারের বিরোধিতা করতে গিয়ে পাঁচ দশ হাজারের রাজ্যের কর্মীদের কথা টেনে এনেছেন এবং বলেছেন কেন্দ্র সরকারের গ্যাসের মূল্য বৃদ্ধির ফলে এই রাজ্যের পাঁচ দশ হাজারই কর্মীরা প্রতি মাসে দুটো করে গ্যাস কিনলে কিভাবে তারা সংসার চালাবে কিভাবে তারা চিকিৎসা খরচ করবে কিভাবে তারা তাদের ছেলে মেয়েদের পড়াশোনা করাবে তিনি নিজেই যখন জানেন যে পাঁচ দশ হাজারের আরও সংসার চলে না তাহলে এই রাজ্যের একজন শিক্ষক টিচার তার সংসার কীভাবে আট হাজার নশো চুয়ান্ন টাকায় চলে তাহলে কি এই রাজ্যের শিক্ষক শিক্ষিকা বিশেষ করে সমগ্র শিক্ষা অভিযানের পার্শ্ব শিক্ষক শিক্ষিকা সহ সমস্ত শ্রেণীর কর্মীদের মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছেন না তাহলে কি পরোক্ষভাবে এই মৃত্যুর জন্যে সরকার দায়ী নয় এই প্রশ্ন কিন্তু একাধিকবারই উঠেছে ভোটের পূর্ববর্তী সময়েও রাজ্যের তৎকালীন শিক্ষামন্ত্রী ঘোষণা করেছিলেন ভোট পরবর্তী সময়ে ক্ষমতায় ফিরলে রাজ্য সরকার পার্শ্বশিক্ষকদের স্থায়ীকরণ তথা বেতন বৃদ্ধির বিষয়ে ভাবনা চিন্তা করবে নতুন সরকার গঠিত হয়েছে নতুন শিক্ষামন্ত্রী দায়িত্ব পেয়েছেন আশা করা যায় রাজ্যের পার্শ্ব শিক্ষক শিক্ষিকাদের বিষয়ে মানবিক শিক্ষামন্ত্রী তিনি ভাবনা চিন্তা করবেন নতবা এই রাজ্যের শিক্ষক শিক্ষিকাদের মৃত্যু মিছিল বন্ধ হবে না কোনোভাবেই এই পৃথিবীর মায়া ছেড়ে যেতে হবে আপনার আমার মতো বহু পার্শ্ব শিক্ষক শিক্ষিকাকে